কৃষ্ণকমল বর্মন যার নাম, তিনি এই শহরের একজন মাছ বিক্রেতা, ফুটপাতে মাছ ফেরি করে বেড়ান। তিনি মাছ ফেরি করে বেড়ালেও তার আলাদা একটা পরিচয় আছে, তিনি একজন শিল্পী। হ্যালো এভরিওয়ান, আমি রুমান আবদুল্লাহ আছি আপনাদের সাথে, আর মাঝে মধ্যেই আপনাদের কাছে আমি জীবনযুদ্ধের গল্প তুলে ধরি। আজও তেমনি একটি ভিন্নধর্মী জীবনযুদ্ধের গল্প আপনাদের কাছে তুলে ধরব। কৃষ্ণকমল বর্মন যার নাম, তিনি এই শহরের একজন মাছ বিক্রেতা, ফুটপাতে মাছ ফেরি করে বেড়ান। তিনি মাছ ফেরি করে বেড়ালেও তার আলাদা একটা পরিচয় আছে, তিনি একজন শিল্পী। তার একটা বাউল দল আছে, আর সেই বাউল দলে তার সাথে যারা সঙ্গত করেন, তার সাথে যারা মিউজিক করেন, তারা সকলেই হচ্ছে তার পরিবারের মেম্বার। তার বাচ্চা, তার স্ত্রী, সবাইকে নিয়ে তার একটা বাউল দল, এবং সারাদিন সে মাছ বিক্রি করে, এবং দেখা যাচ্ছে মাসের ভেতরে সে দুই তিন দিন বিভিন্ন জায়গায় যাত্রাপালা, বিভিন্ন প্রোগ্রামে সে গান করেন। তার এই ভিন্নধর্মী গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আজকে কৃষ্ণকমল বর্মনের বাসায় যাব। আমার কাছে তো গল্পটা দারুণ লেগেছে ওনার, হোপফুলি আপনাদের কাছেও ভালো লাগবে। সো চলুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি কৃষ্ণকমল বর্মনের ছোট্ট একটা ঘরে। সে তার এই ছোট্ট পরিবার নিয়ে এই ঘরে, একটা মাত্র ঘরেই থাকেন, আর তার গান শুনবো, তার কথা শুনবো, তার কথা আপনাদেরকে জানাবো। আমার নাম কৃষ্ণকমল বর্মন, পেশায় আমি মাছ বেছি অনেক জীবন ধরে মাছ, কিন্তু গান বাজনাকে আমি অনেক ভালোবাসি। অনেক দিন ধরে আমি গান বাজনা করি, গান বাজনা লিখি, কিন্তু নিজে তো শিল্পী হইতে পারছি না। এখন আমার পোলা পান্ডে নিয়া আমি একটু চিন্তাধারা করি, ওরা যাতে শিল্পীয়া বাপের নাম যাতে রাখতে পারে, এই চিন্তা ভাবনা করে রাতে দিন ওদের খেলে গান চর্চা করি। আমি একজন গান প্রিয়সী মানুষ, গানকে অনেক ভালোবাসি। জীবনে তো অনেক আশা ছিল আমি গান বাজনা শিখবো, কিন্তু পারি নাই। কিন্তু কখনো চিন্তাধারা করছে যে নিজের ছেলে মেয়েটি তো গান বাজনা শিখা মানুষের মতো মানুষ হোক, মানুষের মন জয় করে নেব। এখন মাছ বেচছে দাদা, সংসার চলতে বড় কষ্ট। এই যে দোকানদারি করি, এদিক দিয়া মোবিল করে মাছ নেগা, এদিক দিয়ে মাছ কিনতে গেলে দাম, বাজারে বেচতে গেলে সস্তা, অনেক কষ্টে জীবনযাপন যাইতেছে। কিন্তু মাছ বেচছে কোনো কিছু, গান হতে এরকম কোনো টাকা পয়সা রুজি করতে পারি না। গান আমি অনেক গান লিখছি, প্রায় 1400 গানের মধ্যে আমি লিখছি, কিন্তু কী রকম গানের কোনো মূল্যহীন গান কোনো হলো না আমার। এইভাবে আমি আসি, মানে আপনারা দোয়া দুদু করেন, ছেলে মেয়েদের একটু গান বাজনা আপনাদেরকে শোনা, যদি আপনাদের ভালো লাগে একটু ছেলে মেয়েদের জন্য, আমাদের জন্য একটু আপনারা দোয়া আশীর্বাদ করবেন। এখন জিনিসপত্র যেই দাম, আগে তো বিভিন্ন শিল্পীর লোকে বিভিন্ন জায়গার গান অনুষ্ঠানও যাইতাম, গান গাইতাম, কিন্তু যন্ত্র বাজাইতাম, কিন্তু কখনো জিনিসপত্র যে দাম, গান বাজনা আগের মতো নাই। খুব কষ্টে ভাইয়া জীবন যাইতেছে, খুব কষ্টে, সেটা বলার মতো না। এত কষ্টে জীবন যাইতেছে, শিল্পী জীবন এত কষ্ট, এটা কোয়ার মতো না। এখানে আমার সাথে আমার উস্তাদ আছে, অনেক দিন ধরে ওনার সাথে আমি ওঠা বসা করি, প্রচুর প্রায় 35 বছর ধরে ওনার সাথে আমি আমার উস্তাদের সাথে চলাফেরা করি। আমার উস্তাদ যে আছে ক্ষুদিরাম বাবু, ওনার সাথে আমি অনেকদিন ধরেই চলাফেরা করি, প্রায় 30 বছর ধরে। কিন্তু গানটা আমার অনেক সাধনা ছিল, শিখতাম, কিন্তু সংসারিক অবটনের টাননে আমি সেরকম করে গান বাজনা করে উঠতে ছেলে মেয়ে মানুষ করা, নিজে ব্যবসা বাণিজ্য করিয়া এগুলি এত সময় দিতে পারি না। এখন আমার মেয়ে সুপ্রিয়া দেওয়ান, আমার ছেলে সুদর্শন দেওয়ান, আমার পরিবার ওনারও গান গা, আমি ওনারের সাথে যন্ত্র বাজাই, আমি নিজেও গান গাই, নিজেও গান অনেক গান লিখি, অনেক গান লিখছি, প্রায় 1400 গানের মধ্যে আমি লিখছি। এখন আমার মেয়ে যে গানটা গাচ্ছে, যা আমারই লেখা, আমার মনের ইগরে লাগছে আগুন। মনের গড়ে লাগছে আগুন রে, সেই আগুন নিবে না জলে রে, সেই আগুন নিবে না জলে রে,
আমার মনেরই গড়ে লাগছে আগুন রে, সেই আগুন নিবে না জল রে, সেই আগুন নিবে না জল রে। মানে আমার হাজবেন্ড গান লেখে, গা তার কাছ থেকে মানে আমার ছেলে মেয়ে আমি সবাই গান শিখছি, তারপরে গানের প্রোগ্রামে যাই, ইউটিউব চ্যানেলে গান দিই, মানে দর্শকে ভালো লাগে কিনা বলতে পারি না, কিন্তু আমরা গান দিই। এখন আপনারা তো আমার মেয়ের গান শুনছেন, মেয়ে গান গাইছে, এখন আরও যদি কিছু চান আমার ছেলের কাছ থেকে শুনতে পারবেন, আমার হাজবেন্ড গাইব না। গান বাজানোর মধ্যে আমরা জীবনে কিছু কষ্ট হয়েছে না, আমরা ভালোভাবে চলতেছি, মানে আর্থিক অবস্থা খারাপ থাকতে পারে তারপরেও মানে আমরা সুখে জীবন কাটাইতেছি, গান বাজনা নিয়ে আমরা অনেক সুখে আছি। বৈরবেরি ছেলে আমি বেচি তা জামাস, একবার খাইলে মজা পাইবেন মিঠা পানির মাছ রে, মিঠা পানির মাছ। বৈরবেরি ছেলে আমি বেচি তা জামাস, একবার খাইলে মজা কমল বর্মন, উনি একজন মনে প্রাণী শিল্পী, সে তার জীবনযুদ্ধ যেভাবে চালিয়ে যাচ্ছেন, মাছ বিক্রি করে তার সংসার চালাচ্ছেন, সেই সাথে তার পুরো পরিবার নিয়ে যে গান করছেন, আমার কাছে তার বাসায় এসে খুবই ভালো লেগেছে যে তারা আসলে ফ্যামিলি সবাই মিলে অনেক মজা করে নিজেরা গান করে।
হয়তো আর্থিক সচ্ছলতাটা ওইভাবে নেই ওনাদের, তারপরও ওনারা কিন্তু অনেক সুখে আছে, অনেক সুখে আছে বলতে একসাথে গান নিয়ে সুখে আছে। তো দাদা আপনার কিছু বলার আছে কিনা? দাদা কি বলবো, আসি দাদা, প্রথম মাসের ব্যবসা, মাসের ব্যবসাটা এখন ভালো যাচ্ছে না, জিনিসপত্রের দাম অনেক বেশি, যেন দাম এন ওই দাম অনেক প্রচুর দাম, এই দাম মাছ কিনতে গেলে একজন লোকে বলে দাম বেশি, কিন্তু আমরা কিনলে অনেক দাম দা, কেমনে বেশুম বেশি দাম, কেমনে বেশুম কমে, এক কেজি মাছ বেশি না 10-20টা লাভ করি না 50টি লাভ করি, এর বেশি তোর দাদা এগুলি কইরা খরচপাতি কইরা খুব কষ্ট দাদা, চলা ফিরার খুব কষ্ট। আপনারা শুনলেন ওনাদের কষ্টে ভরা জীবনেও গান নিয়ে ওনারা বেঁচে আছেন, হোপফুলি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে ওনাদের পাশে থাকবেন, ওনাদের আমার ডেসক্রিপশন বক্সে ওনাদের সব ইনফরমেশান দেওয়া থাকবে, ওনারা প্রোগ্রামও করেন, ওনাদেরকে চাইলে আপনারা নিতেও পারেন প্রোগ্রামে, আর সেই সাথে যদি কেউ ওনাদেরকে নিয়ে কোনো কোম্পানি যদি এগিয়ে আসেন ওনাদের একটা গান, বাচ্চা দুটো খুব অ্যামেজিং গান করে, খুবই ভালো লেগেছে আমার কাছে। সামনে হয়তো আবারও নতুন কোনো জীবন যুদ্ধের গল্প আপনাদের সামনে তুলে ধরবো, আর আজকে তো ছিলাম কৃষ্ণকমল বর্মনের বাসায়, আর সামনে আরেকটা নতুন এপিসোডে দেখা হবে। থ্যাংক ইউ।